ক্রিকেটার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। 2021 সালে আরব আমিরাতে টি-10 লিগে খেলতে গিয়ে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ ওঠে বাংলাদেশি ক্রিকেটারের বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। আইসিসির অ্যান্টি করাপশন ট্রাইব্যুনালের শুনানিতে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ স্বীকার করে নেন নাসির হোসেন। অভিযোগ স্বীকার করে নেয়ায় শাস্তির মেয়াদ ৬ মাস কমিয়ে দেয় আইসিসি। শাস্তির মেয়াদ শেষ হলে 2025 সালের ৭ এপ্রিল সব ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন নাসির হোসেন। বাংলাদেশের হয়ে ৬৫টি ওয়ানডে, ১৯ টেস্ট আর ৩১টি টোয়েন্টি খেলেছেন নাসির হোসেন। সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৮ সালে খেলেছেন এই অলরাউন্ডার।